মুস্তাফিজুর রহমান অনেক এগিয়ে মিচেল স্টার্কের থেকে। মুস্তাফিজুর ভালো বোলার সেটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ থাকে না, মুস্তাফিজুর তো ভালো বোলার এটা নিয়ে কোনো সন্দেহই নেই। মুস্তাফিজুর যে কোনো সময় যে কোনো টিমের ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। প্লেয়ার অনেকেই হয়, কিন্তু একটা বিগ ম্যাচ টেম্পারমেন্ট ডেভেলপ হয় যখন আপনি ধোনির সাথে খেলছেন, আপনাকে ডেথ ওভারে বল দিচ্ছে। মুস্তাফিজুরের এত ভালো পারফরমেন্সের পেছনে কিন্তু মহেন্দ্র সিং ধোনির মস্তিষ্ক রয়েছে। আইপিএলে বাকি ম্যাচগুলো যদি লাস্টের দিকে দু তিনটেও খেলতে পারতো তাহলে বিশ্বকাপের জন্য প্রস্তুতিটাও হয়ে থাকতো। এটা মুস্তাফিজুর রহমান খেলছেন এবং আইপিএলে দুর্দান্ত খেলছেন, মুস্তাফিজকে নিয়ে কি বলবেন? মুস্তাফিজুর ভালো বোলার সেটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ থাকে না। প্রত্যেকটা ক্রিকেটারের জীবনে উত্থান পতন আসে, খারাপ সময় ভালো সময়ের মধ্যে যায়, হয়তো মুস্তাফিজুরও কখনো খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। আর সবচেয়ে আমি এখানে বলতে চাই মহেন্দ্র সিং ধোনি কিন্তু বোলার্স ক্যাপ্টেন, উনি জানেন কোন বোলারকে কখন ইউজ করতে হয়, কোন বোলারের থেকে সেরাটা বার করে নিতে হয়। আমার মনে হয় মুস্তাফিজুরের এত ভালো পারফরমেন্সের পেছনে কিন্তু মহেন্দ্র সিং ধোনির মস্তিষ্ক রয়েছে। মানে আমি জানি না, অন্য মুস্তাফিজুর এর আগেও আইপিএল খেলেছে, হায়দ্রাবাদে খেলেছে, সেখানেও ভালো পারফরমেন্স করেছে, কিন্তু এবারের পারফরমেন্সটা কিন্তু মুস্তাফিজুর বাকি বছরের পারফরমেন্স থেকে ছাপিয়ে যাচ্ছে। তো এটা বিশ্বকাপের আগে যেমন বাংলাদেশের কাছে একটা খুব ভালো খবর, তেমনই চেন্নাইদের কাছে তো অবভিয়াসলি ভালো খবর, কারণ চেন্নাইয়ের জয়ের ক্ষেত্রে মুস্তাফিজুরের ভূমিকা থাকছে। আর এখানে মুস্তাফিজুরের কৃতিত্ব আমি কোনো ছোট করছি না, কিন্তু এখানে ধোনিকেও অনেক কৃতিত্ব দিতে হবে, কারণ তিনি মুস্তাফিজুরকে ঠিকঠাকভাবে ব্যবহার করছেন, কোন জায়গায় কী পরিস্থিতিতে বল করতে হবে সেটাও হয়তো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। তবে মুস্তাফিজুর খুবই চমৎকার খেলছে, মুস্তাফিজুর তো ভালো বোলার এটা নিয়ে কোনো সন্দেহই নেই। মুস্তাফিজুর যে কোনো সময় যে কোনো টিমের ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, বিশেষ করে টি টোয়েন্টি ম্যাচে তো অবশ্যই। কিন্তু আমি সেদিনকে একটা কপি দেখছিলাম তোমাদের বাংলাদেশের, বলেছেন যে ওনাকে ওকে চলে যেতে হবে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলার জন্য, এবং সেখানে বলা হয়েছে যে আইপিএল থেকে আমাদের আর কিছু শেখার নেই, মুস্তাফিজুরের আর কিছু শেখার নেই, ও যদি চোট লেগে যায় বিশ্বকাপে তাহলে বাংলাদেশ একটা বড় মিস করবে, খুব সম্ভবত ওকে আর বোধহয় আইপিএলে খেলতে দেবে না, মানে ওই এইটার চলে যাওয়ার পর ওকে আর ফিরতে দেবে না বাংলাদেশে, যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে, অবশ্যই বড় ব্যাপার এটা। তো সেদিক থেকে দেখতে গেলে মুস্তাফিজুর খুব ভালো বল করছিল, এটা বাংলাদেশের সিদ্ধান্ত। আমার মনে হয় আইপিএলে বাকি ম্যাচগুলো যদি লাস্টের দিকে দু তিনটেও খেলতে পারতো তাহলে বিশ্বকাপের জন্য প্রস্তুতিটাও হয়ে থাকতো। এটা নিয়ে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও ভাবা দরকার, কারণ মুস্তাফিজুর যে মানের প্লেয়ার তাতে ওকে সবসময় সব টিমের সব জায়গায় প্রয়োজন হবে। এই মুস্তাফিজুর রহমানকে আমরা চিনি, এনাকেই আমরা দেখে এসেছি চিরকাল, মানে ইনি এতটাই ডিডলি ছিলেন সেই কাটারগুলো, মানে আমি নিজে 2015 সিরিজটা গেছিলাম যেখানে বাংলাদেশে গেছিলাম কভার করতে, যেখানে মুস্তাফিজুর রহমানের ওই বিখ্যাত ম্যাচ এবং ধোনির সাথে তার কন্ডিশন আমার চোখের সামনে থাকা, সেই ধোনির রানটাই খেলছেন উনি। এবং এক্ষেত্রে আমি মহেন্দ্র সিং ধোনির কথাও বলবো যে উনি কখনো দাম দিয়ে প্লেয়ার দেখেন না, প্লেয়ারের যোগ্যতা অনুযায়ী তাকে নেন। মানে আমি আজকে যদি আপনি মিচেল স্টার্কের ক্রিকেট জিতেছে ম্যাচটা, কিন্তু মিচেল স্টার্ককে ক্রিকেট 25 কোটি টাকা দিয়ে নিয়েছে, মুস্তাফিজুর রহমান তার ধারে কাছে নেই দামের বিচারে। এফেক্টিভনেস দেখুন, মুস্তাফিজুর রহমান অনেক এগিয়ে মিচেল স্টার্কের থেকে। সুতরাং দাম দিয়ে কিছু হয় না, মেইন ব্যাপারটা হলো যে আপনি কোন দলে গিয়ে পড়ছেন, আপনার নেতা কীরকম। এবং মহেন্দ্র সিং ধোনি, মানে বারবার বলছি মহেন্দ্র সিং ধোনির নামটা, যদিও তিনি সরকারিভাবে অধিনায়ক নন, ঋতুরাজ গায়কোয়াড় সিএসকে ক্যাপ্টেন, বাট স্টিল মানে এখনও পর্যন্ত রিমোট ধোনির হাতেই আছে, এবং ধোনি জানেন ভালো করে যে কোন বোলারকে কী করে তার মধ্যে থেকে সেরাটা বার করতে হবে। মুস্তাফিজুর রহমানের এটা মানে বিরাট প্লাস পয়েন্ট, এবং আমি এতটুকু আশ্চর্য হবো না পরবর্তী আগামী বছর পূর্ণাঙ্গ নিলাম আছে, এরকম ছোটো নিলাম নেই, ফুল অপশন হবে, সেখানে যদি মুস্তাফিজুর রহমান বড় সড়ো দাম পান এতটুকু আশ্চর্য হবো না। খুবই ভালো করছে আপনি, বাকি এইবারে আইপিএলে যেভাবে রান হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ারের রুলের পরে, আপনি দেখছেন 260-270 এক একটা বোলার, মোটামুটি 10-এর আস্কিং, যদি 10-এর রেট রান রেটে কোনো বোলার বল করছে তাহলে সেটাকে ভালো বল মানা হচ্ছে। মানে 4 ওভারে যদি 40 রান দেয় সেখানে মুস্তাফিজুর, আপনি দেখুন ইকোনমি রেট দেখুন তো। সুতরাং আমার মনে হয় মুস্তাফিজুর যথেষ্ট ভালো হচ্ছে, উইকেট নিচ্ছে। চেন্নাই সুপার কিংস এমন একটা ফ্র্যাঞ্চাইজি যারা সবাই বলে, আমাদের আইপিএল আমরা যারা অনেকদিন ধরে কভার করছি, চেন্নাই সুপার কিংস প্লেয়ার তৈরি করে। আমি জানি যে মুস্তাফিজুর হয়তো নতুন করে তৈরি করার কিছু নেই, কিন্তু একটা বিগ ম্যাচ টেম্পারমেন্ট, দেখুন প্লেয়ার অনেকেই হয় কিন্তু একটা বিগ ম্যাচ টেম্পারমেন্ট ডেভেলপ হয় যখন আপনি ধোনির সাথে খেলছেন, আপনাকে ডেথ ওভারে বল দিচ্ছে, ওইখানে যে কনভারসেশন, ওইখানে যে একটা মানে কী বলবো, ওইখানে যেভাবে আপনাকে গ্রুম করা হয় সেই গ্রুমটা কিন্তু আপনি মানে ডাইরেক্টলি বলছি যে জিম্বাবুয়ের এগেনস্টে খেলে আপনি হয়তো পাবেন না। তো এইখানেই আমি বলতে চাই যে সাকিব, আমরা খুব আনফর্চুনেট যে ও চলে যাচ্ছে, আমার মনে হয় যদি বিগ এখানে খেলতো আইপিএল হয়তো নতুন করে শেখার কিছু থাকতো না, যে একটা বিগ ম্যাচ টেম্পারমেন্ট, যে হাই প্রেশার সিচুয়েশানে কীভাবে নিজেকে মানে নিজের প্রেশার কী বলবো স্নায়ুর চাপকে ধরে রেখে খেলতে হয়, সেটা হয়তো আরও বেশি করে মানে শিখতে হয়তো পারতেন না, কিন্তু প্র্যাকটিস করতে পারতেন আরও বেশি করে। তো মুস্তাফিজকে নিয়ে একটু কিছু যদি বলবেন, দুর্দান্ত ইয়ার কার্ড স্পেশালিস্ট। আমি যখন প্রথম দিকে ওকে দেখতাম এবং লিখতাম,
আশ্চর্য লাগতো। এবং আমরা যেহেতু তুমিও সাংবাদিক আমিও সাংবাদিক, আমাদের কাছে কী হয় যখনই কোনো নতুন প্লেয়ার খুব ভালো খেলে আমরা খুঁজে বার করার চেষ্টা করি যে তার উত্থানের রহস্যটা সে কোথা থেকে এইভাবে সুন্দর। এবং আমি মনে করি মুস্তাফিজুর ধীরে ধীরে নিজেকে আরও উন্নত করেছে। আইপিএলের একটা সুবিধা হলো, আইপিএল এমন একটা মঞ্চ যেখানে টপ লেভেলের প্লেয়াররা খেলে আবার উঠতি প্লেয়াররা খেলে। তুমি ধরো যে আজকে বিরাট কোহলির সঙ্গে যদি একটা উঠতি ছেলে যদি ড্রেসিং রুম ভাগ করে নেওয়ার সুযোগ পায়, অবভিয়াসলি সে এক্সপিরিয়েন্স তার অন্যরকম গ্রো করবে, অনেক ভালো ভালো টিপস। মুস্তাফিজুর আর পাথিরানা দুটো পেসার চেন্নাই সুপার কিংসের সাফল্যের অন্যতম কারণ, এবং যেখানে মহেন্দ্র সিং ধোনির ব্রেন কাজ করছে, দুদিক দিয়ে দুজনকে যখন ইউজ করছে, চেন্নাই সাফল্য অবশ্যই আসবে। সেই দিক থেকে পেস অ্যাটাক দুর্দান্ত হয়েছে, আমার মনে হয় মুস্তাফিজুর আরও ভালো করবে। মুস্তাফিজ পুরো টুর্নামেন্ট খেলবেন না, তিনি আসলে এক মেয়ের পর চলে যাবেন, এটা নিয়ে আসলে কি মতামত? দেখুন, এটা প্রত্যেকটা দেশের বোর্ডের একটা সিদ্ধান্ত থাকে, এক একটা পলিসি থাকে। তো বাংলাদেশ বোর্ডেরও হয়তো সেই পলিসিতে মুস্তাফিজুরকে হয়তো ডেকে নিচ্ছে আইপিএল এর আগে। তারাও হয়তো, দেখুন বিশ্বকাপ মানে মানে সবচেয়ে বড় ইভেন্ট ক্রিকেটের, এর চেয়ে বড় ইভেন্ট তো হতে পারে না। তো সব প্লেয়ারই, সব দেশই চাইবে, সব বোর্ডই চাইবে আমার সেরা ইলেভেনটা যাতে মাঠে নেমে আমি সেরা টিম করবো। সেই জায়গায় যদি কোনো প্লেয়ার চোট আঘাত পেয়ে যায়, স্বাভাবিকভাবে এটা একটা ভয় থাকে। আর এরকম নয় যে বিশ্বকাপের আগে গিয়ে আমি প্র্যাকটিস ম্যাচও দরকার হয়, সেটা যে কোনো টিমের ক্ষেত্রেই হয়। তো বাংলাদেশও সেই প্র্যাকটিস ম্যাচ, হয়তো এই জিম্বাবুয়ে যে সফর, সেইটাকে একটা বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছে। সেখানে সবাইকে একসাথে টিম যে বিল্ডিং সেটা হয়তো করে নিতে চায়। সেখানে আমি বাংলাদেশ বোর্ডের কোনো ভুল দেখি না, তারা তাদের নিজস্ব পলিসি আছে। তো আমার মনে হয় সেই পলিসিতে তারা মুস্তাফিজুরকে ডেকে নিয়েছে।